নমস্কার বন্ধুরা, অনেকদিন পর আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির। বাচ্চাদের ভীষণ প্রিয় চিকেন ডোনাট কোনো পার্টি স্টার্টার হিসেবেও দিতে পারবেন। বাড়িতে থাকা অল্প উপকরণ দিয়েই বানানো যায়। বাইরেটা খুবই মুচমুচে। আওয়াজ শুনেই বুঝতে পারলেন কেমন মুচমুচে হয়েছে। আর খেতেও একদম রেস্টুরেন্টের মতন, বিকেলে চায়ের সঙ্গেও জমে যাবে। তাহলে বন্ধুরা দেরি না করে চলুন দেখে নিই রেসিপিটা। প্রথমেই একটা খালি মিক্সার জার নিয়ে নিলাম। 5-6টা পাউরুটি টুকরো টুকরো করে দিয়ে দিচ্ছি। পাউরুটি সাইডে ব্রাউন পার্ট ফেলে দেওয়ার কোনো দরকার নেই। এবার গ্রাইন্ড করে নিন। গ্রাইন্ড করে ব্রেড ক্রাম করে নিলাম। বন্ধুরা বাজার থেকে ব্রেড ক্রাম না কিনে বাড়িতে এইভাবেও করে নিতে পারেন। লাগবে বোনলেস চিকেন। এক বাটি বোনলেস চিকেন মিক্সার জারে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি রসুন, দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা। জল ছাড়া গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড করে চিকেন কিমা করে নিলাম। চিকেন কিমা একটা বড় বোলে ঢেলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, পরিমাণ মতো নুন, শুকনো লঙ্কা গুঁড়ো অপশনাল, পাতিলেবুর রস। প্রথমে 3 চামচ ব্রেড ক্রাম্বস দিয়ে দিচ্ছি, মেখে যদি পরে আরও লাগে মেশাবো। ভালো করে সব মেখে নিচ্ছি। আরও 3 চামচ ব্রেড ক্রাম্বস মিশিয়ে নিচ্ছি। মোট 6 চামচ ব্রেড ক্রাম্বস মেশালাম। প্রয়োজন বুঝে আরও মিশিয়ে নিতে পারেন। ভালো করে সব আবার মেখে নিচ্ছি। মেখে রাখা চিকেন কিমা থেকে কিছুটা অংশ নিয়ে নিন। এইভাবে গোল করে নিন। রুটির লেচির মতন এইভাবে করে নিন। এবার আঙুল দিয়ে মিডিলে এইরকম ফাঁকা করে দিন। ডোনাট শেপে গড়ে নিন। এইভাবে বাকিগুলো বানিয়ে নিন। চলুন দেখে নিই পরের স্টেপ। বাটিতে একটা ডিম ফাটিয়ে নিচ্ছি। অল্প নুন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি অল্প গোলমরিচ গুঁড়ো। ভালো করে ফেটিয়ে নিচ্ছি। একটা বাটিতে এরকম ডিম ফেটিয়ে নিন। এর পাশে আরেকটা বাটিতে ব্রেড ক্রাম্বস রাখুন। এবার একটা ডোনাট নিয়ে নিন। প্রথমে ডিমের ব্যাটারে ডুবিয়ে নিন। এবার ডিম থেকে তুলে ব্রেড ক্রাম্বসে দিয়ে দিন। ভালো করে ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিন। চারিদিকে লাগিয়ে নিন। এইভাবে বাকিগুলো সব কোট করে নিন। বন্ধুরা বাড়িতে এইরকম ভাবে আগের দিন করে রেখে যেদিন বাড়িতে গেস্ট আসবে সেদিন গরম গরম ভেজে দিতে পারবেন। একটা এয়ার টাইট কন্টেনারে রেখে ফ্রিজে রেখে দিন। আঙুল দিয়ে ভেতরটা ঘুরিয়ে নিচ্ছি, কারণ ভেতরে অনেক সময় ব্রেড ক্রাম দিয়ে বুঝে যায়। এইভাবে করলে এক্সট্রা ব্রেড ক্রামসগুলো বেরিয়ে যাবে। এবার নর্মাল ফ্রিজে 15-20 মিনিট রেখে দেব। তাহলে ডোনাটগুলো ভালোভাবে সেট হয়ে যাবে। 20 মিনিট হয়ে গেছে। ডোনাটগুলো আমি ফ্রিজ থেকে বের করে নিলাম। এক এক করে ভেজে নেব। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে দিচ্ছি। ভাজার আগে তেল ভালো করে গরম করে নিন। তেল ভালো করে গরম হলে এক এক করে ডোনাট দিয়ে দিন। অল্প করে দেবেন, তা না হলে কিন্তু ডোনাট ভেঙে যেতে পারে। সঙ্গে সঙ্গে নাড়বেন না, তাহলে ভেঙে যেতে পারে। গ্যাস মিডিয়াম করে দিন। বন্ধুরা সুমিস ইজি কিচেন সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখুন। রেসিপি সম্পর্কে কোনো মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে লিখে জানান। গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে তুলে নিন। ডোনাটসের দারুণ গন্ধ বেরিয়েছে। পরিবেশন করুন গরম গরম চিকেন ডোনাটস। বাইরেটা মুচমুচে আর ভেতরটা সব খেতে অসাধারণ। বন্ধুরা দেরি না করে বাড়িতে আজই বানান। লিখে জানান কেমন লাগলো এই রেসিপি।